has no father or son. Truly he is the one, he has no father or son. Everything in creation was by him begun. Everything in creation was by him begun. With his infinite power, anything could be done. With his infinite power, anything could be done. Ask Allah for his pardon. Ask Allah. বন্দনগরী চট্টগ্রামের প্রাচীনতম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত আইসিবি প্রোডাকশনস ইসলামিক ক্যাসেট বিতানে আপনাকে স্বাগতম। আমাদের প্রকাশনায় রয়েছে সহস্রাধিক ক্যাসেট, সিডি, ভিসিডি তথা মাল্টিমিডিয়া প্রোডাকশনস, ওয়াজ মাহফিল, তেলাওয়াত, ইসলামী সঙ্গীত, হামদ, নাথ, ডকুমেন্টারি, ফিল্ম, নাটক, কৌতুক সহ বিভিন্ন ইসলামী মাল্টিমিডিয়া প্রোডাকশন সমূহ পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। আইসিবি প্রোডাকশন ইসলামিক ক্যাসেট বিতান, 49 শাহী জামে মসজিদ মার্কেট, দ্বিতীয় তলা, আন্দরকিল্লা, চট্টগ্রাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستعينুহু ওয়া نستغফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد প্রাণ খুলে মহব্বতের সাথে সবাই পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা। বানেশ্বর হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বানেশ্বর ঐতিহ্যবাহী কলেজের এই সুবিশাল ময়দানে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, স্থানীয় জন নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বৃন্দ, প্রাক্তন চেয়ারম্যান জনাব আব্দুল হামিদ সাহেব এবং রাজশাহী বিভাগের জননেতা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ জনাব আতাউর রহমান সাহেব এবং ঢাকা থেকে আগত যার বক্তব্য আমার আগে শুনেছেন হযরত মাওলানা খন্দকার মাহবুবুল হক সাহেব, উপস্থিত প্রিয় মানেশ্বরবাসী সম্মানিত ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এই দেশ, প্রিয় জন্মভূমি বাংলাদেশ, নাম কি
তাও করলেন এরকম আসতে। জোরে বলেন আমার দেশের নাম কি? আর একবার বলেন, মুষ্টিবদ্ধ হাত উঁচু করে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের এই দেশটা অমিত সম্ভাবনাময় দেশ, এখানে কোনো জিনিসের অভাব নাই। এই জমিনটা এত সুন্দর, যেখানে আঙ্গুল দিয়ে নাড়া দেবেন খন্তা লাগবে না, শাবল লাগবে না, আঙ্গুল দিয়া খুশিয়া কদু গাছ লাগাই দিবেন, বিচি দিবেন, দুইটা পাতা বেরোবে, পরের দিন লতা, পরের দিন ফুল, পরের দিন ফল, বড় বড় কদু খাবেন আর বলবেন সাদের লাউ বানাইব বই রেখে দিল আল্লাহ, আঁকা খাইলো ডাকা খাইলো, আল্লাহ শহর আদায় করতে পারল না। এ জমিন এত সুন্দর, এত উর্বর, এত ফার্টাইল, আলহামদুলিল্লাহ বলবেন না? এ জমিনে রয়েছে অসংখ্য বৃক্ষ সম্পদ, আলহামদুলিল্লাহ। আমার এই জমিনের রয়েছে খাল বিল হাওড় নদী নালা, আর তাতে রয়েছে মৎস্য সম্পদ। এ মাটির নিচে রয়েছে অফুরন্ত গ্যাস সম্পদ, যদি তা সদ্ব্যবহার করা যায় 100 বছরেও ফুরাবে না। আরো রয়েছে এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ উন্নত মানের কয়লার খনি, দিনাজপুর বড়পুকুরিয়া কয়লার খনি। এশিয়া মহাদেশে এত উন্নত কয়লা এশিয়া মহাদেশে নেই। আর ভূতত্ত্ববিদরা বলেছেন কয়লার খনি যেখানে থাকে তার তলায় থাকে ডায়মন্ডের খনি। আমাদের উপরে শকুনের নজর এমনি এমনি পড়ে নাই। আরো আছে আমাদের সমুদ্র এরিয়ায় বঙ্গোপসাগরে আমাদের রয়েছে পেট্রোল। এই সম্পদ, আর বললাম না জিব্বায় পানি এসে যাবে, অনেক সম্পদ এখানে। এর চাইতেও শ্রেষ্ঠ সম্পদ হলো এদেশের মানব সম্পদ, 15 কোটি মানুষের 30 কোটি কর্মীর হাত। এদেশের মানুষগুলি খুবই নিরীহ, ধর্মপ্রাণ, পরিশ্রমী, অল্পে তুষ্ট। যে কোয়ালিটিগুলি বললাম, বানায় বললাম না ঠিক, এরা পরিশ্রম করে। এরা কোনো সরকারের কাছে বলে না যে আমাদেরকে প্রত্যেক দিন বাসমতি চাউলের ভাত খাওয়ান লাগবে। আমাদের মেয়েরা কোনো সরকারের কাছে বলে না যে আমাদেরকে ঢাকার জামদানি শাড়ি আর রাজশাহীর সিল্কের শাড়ি প্রত্যেক মাসে মাসে একটা একটা করে কিনে দিতে হবে। এ দাবি করে? করে না। এদের রিকোয়ারমেন্ট, এদের ডিমান্ড, এদের দাবি খুবই কম। মানুষগুলি সব পরিশ্রম করে, মাথার ঘাম পায় ফেলে উপার্জন করে। এই মানুষগুলি ধর্মপ্রাণ, আমার দেশের হিন্দুরাও ধর্মপ্রাণ। আমি কি বানায় বললাম না ঠিক? আমার এলাকায়, আমার এলাকা কোথায়? ও তাও তো আপনাদের মুখস্থ। আমার পিরোজপুরে 3টা ইউনিয়ন আছে, যে 3টা ইউনিয়নের একটা মানুষও পানি খায় না। কি খায় কন্ত? জল খায়, তার মানে হিন্দু। 3টা ইউনিয়নে হিন্দু ভরা। আমি যখন ওইসব এলাকায় যাই, হিন্দু মহিলারা আসেন, মাথায় সব ঘোমটা পরা, সিঁদুর লাগানো, হাতে শাখা পরা, সন্ধ্যার সময় বাঁশি বাজায়, উলুধ্বনি দেয়, মন্দিরে গিয়ে পূজা করে। হিন্দু হোক বৌদ্ধ হোক সব ধর্মপ্রাণ। আর আমার দেশের মুসলমানদের তো কথাই নেই, এত টুপি, এত দাড়ি, আর আমাদের মেয়েদের মতো এত বোরখা কোথাও নাই, আলহামদুলিল্লাহ করবেন না? এই সুন্দর দেশটি আরো সুন্দর হতে পারে যদি এই কোরআন শরীফ আমরা মানি। সুবহানাল্লাহ। এই কোরআনটা যদি বুঝি তাহলে আল্লাহ নিয়ামত আরো বাড়ায় দিবেন। দেখেন আল্লাহ কি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আমার নিয়ামতের শুকর যদি আদায় করো, নিয়ামত বাড়ায় দেব,
আর শুকর যদি না করো প্রচন্ড শাস্তি দেওয়া, শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত থাকো। নিয়ামতের শুকর আদায় করো, তাহলে নিয়ামত আরো বাড়াই দেবে। খাবা আর বলবা আলহামদুলিল্লাহ। কি বলবেন? পানি খাবেন, বলবেন আলহামদুলিল্লাহ। ভাত খাবেন, বলবেন আলহামদুলিল্লাহ। মজা লাগতেছে, বলবেন আলহামদুলিল্লাহ। কি সুন্দর, আমাদের এখানে আপেল হয় না, কিন্তু আপেলের কাছাকাছি আমরা চলে গেছি, আপেল কুল হয়েছে, হয় না বানেশ্বরে? আপেল কুল এত বড় বড়, দুইটা খাইলে পেট ফুলে ওঠে, চার পাঁচটা খাইলে পেট তরমুজের মতো হয়ে যায়। কি নিয়ামত, আল্লাহ কুল দিল, খায় আলহামদুলিল্লাহ করে, ডাব খায় বাওয়ার দিয়ে, খাইয়া অর্ধেক থুয়া ভালাই দেয়। এ ডাব, ডাবের পানি তোমার বাপে বানাইছে, কে বানাইছে? বিসমিল্লাহ কইয়া খাও, ডাইন হাত দিয়া খাও। কিছু লোক আছে যা খায় বাম হাত দিয়ে খায়। বাম হাত দিয়ে কে খায়? শয়তান। রাসূলুল্লাহ বলেছেন, লা তাকুলুস শিমাল, লা তাকুলুস শিমাল, বাম হাত দিয়ে কিচ্ছু খাবা না, কারণ বাম হাত দিয়ে খায় শয়তানে। চা খায়, পানি খায়, এটা একটা স্টাইল। বাম হাত দিয়ে খায় সিগারেটে, বাম হাত দিয়ে ধরে টান দিয়া উপরে ফু দিয়া তাকায় দেখে যায় কদ্দু, কপাল পোড়া, কি পোড়া, কপাল পোড়া। আপনি যত শুকর আদায় করবেন আল্লাহ বাড়াই দিবেন, সুবহানাল্লাহ। এই জমিনে আগে কি ফসল দিত আমাদের বাপ দাদার আমলে? আশ্বিন কার্তিক মাসে না খাইয়া মানুষ মরত, জন্মের মরা। সেই তুলনায় এখন লোক কম না বেশি? জন্মের মতো মানুষ উৎপাদন হচ্ছে, কি এর ফ্যামিলি প্ল্যানিং, বাচ্চা হচ্ছে, সন্তান হচ্ছে। কিন্তু আল্লাহ তাআলার একটা প্ল্যান আছে। এই যে উপজেলা চেয়ারম্যানরা, আপনারা এদিকে ওদিকে উপজেলা চেয়ারম্যান আছে, চেয়ারম্যানরা যখন চেয়ারম্যান হয় তার এলাকা চালাবার একটা প্ল্যান থাকে না? ওয়ার্ডের যে কমিশনার হয়, মেম্বার হয়, তার ওয়ার্ডকে সাজাবার তার একটা প্ল্যান থাকে না? তাও কত কয় না। একটা ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন চালাবার যদি একটা প্ল্যান থাকে, এত বড় বিশাল বিশ্ব যিনি সৃষ্টি করেছেন তার কোনো প্ল্যান নাই? কতটা পানি লাগবে, কতটা ধান লাগবে, কতটা চাল লাগবে, কতটা গম লাগবে, কতটা ভুট্টা লাগবে, আল্লাহ তাআলা সবাইরে খাওয়ান, সুবহানাল্লাহ, সবাইরে খাওয়ান। নামাজ পড়লেও খাওয়ায়, না পড়লেও খাওয়ায়, কোরআনের তাফসির পড়লেও খাওয়ায়, আর বাধা যারা দেয় তাদেরও খাওয়ায়। বরং দেখা যায় যারা বাধা দেয়, যারা শয়তানি করে, ওদের আরো বেশি, ওদের আরো বেশি। এই যে শয়তানি করিয়াও বেশি পায়। আল্লাহ কয়, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ। কাফেরদের চাকচিক্য, জাকজমক, মানে মহাসত্যের অস্বীকারীদের জাকজমক, নামাজ পড়ে না, রোজা করে না, বউ পর্দায় থাকে না, ইসলামের কথা নিজেও কয় না, কেউ যদি কয় সেখানে বাধা দেয়, এই কামগুলো যারা করে, ওদের বাড়ি গাড়ি, ওদের শক্তি সামর্থ্য দেখিয়া তুমি যেন প্রতারিত হবে না। মাতাউন কালিল, এটা খুব সামান্য সময়ের জন্য আমি ওদের দিছি। সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির, এরপরে ওর জায়গা হবে জাহান্নামে। তুমি বাধা দেওয়ার জায়গা পাও নাই। প্রিয় ভাই সব, ওই যে একজনে গাধা পুষত আর খাসি পুষত, গাধা আর খাসি। একদিন খাসিতে গাধারে কয়, গাধা তুই আসলেই গাধা। গাধা কয় যে তুই আমারে গাধা, কইলেও আমি গাধা, না কইলেও গাধা, তো এরকম রাগ করে কইতেছিস কেন? কই এই জন্য দেখছিস মালিক আমারে কত যত্ন করে, তোরে যাওয়ার সময় কান ধরে টান দিয়ে একটা থাপ্পড় দিয়ে যায়, আর আমায় আমারে কি করে, বাড়ির থেকে কোথাও যাওয়ার সময় আর ঘাড়ের উপরে হাত বুঝায়, হাত ঘাড়ের উপরে হাত বুলায়, গোসল করায়, তারপরে যত্ন করে, বেশি বেশি খাইতে দেয়। গাদায় কয়, সবই ঠিক, কিন্তু তোমার এত যত্ন বাড়ছে কেন তাকে তুমি জানো? তা তো জানি না, কয় কোরবানির চান উঠছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গোসার যারা হবে আল্লাহ নিয়ামত বাড়াই দিবেন, সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আল্লাহ তাআলা, সকল প্রশংসা আমার আল্লাহ। গাছের রাজশাহী
আমের দেশ, আমের এলাকা, প্রচুর আম আল্লাহ তারা দেন, খুব মিষ্টি আম, কত প্রকারের আম, তার মধ্যে আছে আবার ন্যাংরা। এই আমটা এত মজার, কিন্তু নামটা ন্যাংরা যে কেন হইল আমি বুঝলাম না। এত ভালো ভালো মিষ্টি আম এখানে দিচ্ছেন, এখন প্রশংসা করবেন কি গাছের? কার প্রশংসা? আল্লাহ সুবহানাল্লাহ, যিনি দিছেন তার প্রশংসা করেন। মাছে মজা লাগতেছে, গোশতে মজা লাগতেছে, প্রশংসা করবেন কার? আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ রাব্বুল আলামিনের সব থেকে বড় প্রশংসা করবেন এই জন্য যে তিনি আমাদের জীবন চলার পথের একটা গাইড বুক দিয়েছেন, যার নাম কোরআন মাজিদ। নাম কি? কোরআন মাজিদ, কোরআনুল করিম। এটি আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নিয়ামত, এর চাইতে বড় নিয়ামত আর কিছু নাই। সুবহানাল্লাহ বলবেন না? মুশকিল হচ্ছে কোরআন আমরা বুঝি না, কোরআন আমরা বুঝি না, তেলাওয়াতও জানে না, এত ভুল করে। হাদিস শরীফে আছে যে ব্যক্তি কোরআন, কোনো কোনো কারি আছে কোরআন তেলাওয়াত করে আর কোরআন তারে লানত করে, কারণ কোরআনের উচ্চারণ জানে না, পড়তে জানে না। এর নাম হচ্ছে কোরআন, এর নাম কি বলেন? কোরআন। কোরআন মানে কি? কোরআন মানে হলে যা অধিক পঠিত, বহুল পঠিত, এটাকে বলা হয় কোরআন। দেখেন, বাস্তব এবং আক্ষরিক অর্থেই সত্য এই নামের সাথে এটাকে আরবিতে বলা হয় ইসম বা মুসাম্মা, যেমন নাম তেমন কাম। কোরআনের চাইতে বেশি পড়া হয়েছে পৃথিবীতে এরকম একটা বইয়ের নাম বলতে পারেন কি? পারবেন না। এই পৃথিবীতে এমন একটা মুহূর্ত, এমন একটা সেকেন্ড, এমন একটা মিনিট নাই যখন পৃথিবীর কোথাও না কোথাও আল্লাহর এই কালাম তেলাওয়াত হয় না। বলতে পারেন, রাত একটার সময় তো আমরা ঘুমায় যাই, তখন কেটা করেন শিল্প? আরে ভাই, আপনার যখন রাত একটা, আমেরিকা তখন দিনের একটা, তারা তখন জোহরের নামাজ পড়ে। আপনার যখন ফজর, আর একজনের মাগরিব, আপনার যখন জোহর, আর একজনের ঈশা। কাজেই পৃথিবীর এই গ্লোবাল টাইমের যে পরিবর্তন, বিবর্তন, এই পরিবর্তনের কারণে পৃথিবীর ভিতরে এমন একটা সেকেন্ড নাই, মুহূর্ত নাই যখন আল্লাহর কোরআন তেলাওয়াত কোথাও না কোথাও তেলাওয়াত হয় না। সুবহানাল্লাহ বলবেন না? এর থেকে বেশি পড়া হয়েছে এমন বই, এমন কিতাব পৃথিবীতে নাই, সর্বত্র তেলাওয়াত হয়, দিনেও পড়ে, রাতেও পড়ে, বুঝেও পড়ে, না বুঝেও পড়ে। সুবহানাল্লাহ। এর আর এক নাম হচ্ছে কিতাব। আর এক নাম কি? কোরআনের নাম কোরআন, কোরআনের নামে ফোরকান, কোরআনের নাম হুদা, কোরআনের নাম শিফা, কোরআনের নাম নূর, কোরআনের নাম তানজিল, অনেক নাম আছে। একটি বললাম কোরআন, আর এক নাম হলো কিতাব। আর এক নাম কি? কিতাব। কিতাব কি? কিতাব কাকে বলে? কিতাব যা লেখা হয়, লিখিত, প্রিন্টেড, যা ছাপা হয়, যা লেখা হয়। কোরআনের চাইতে বেশি ছাপা হয়েছে, লেখা হয়েছে এইরকম আর একখানা বইয়ের নাম বলেন তো? নাই। পৃথিবীর সব থেকে বেশি ছাপা হয়েছে যে কিতাব, তার নাম বলেন কোরআন মাজিদ। শুধু কোরআন বলবেন না, হয় বলবেন কোরআন মাজিদ, না হয় বলবেন কোরআনুল করিম। সুবহানাল্লাহ। বলেন, আশির দশকে না, নব্বইয়ের দশকে আমাকে সৌদি আরবের বাদশাহ মালিক ফাহাদ বিন আব্দুল আজিজ আমাকে রাষ্ট্রীয় মেহমান করে নিয়েছিলেন হজ করাবার জন্য। তা আমি সেখানে মদিনা মুনাওয়ারায় যখন আমাকে নেওয়া হলো, সেখানে আমাকে দেখার জন্য অন্য অন্য আরও মেহমান ছিলেন, সবাইকে, রাষ্ট্রীয় মেহমানদেরকে ফাহাদ প্রিন্টিং প্রেস দেখার জন্য নেওয়া হলো। হ্যাঁ, এই কোরআন শরীফটাও, এই কোরআন মসজিদও সেই প্রেসের ছাপা, মুজাম্মা মালিক ফাহাদ, ফাহাদ প্রিন্টিং প্রেস। পৃথিবীতে এর থেকে বড় প্রেস আর নাই, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রেস হলো ফাহাদ প্রিন্টিং প্রেস, মদিনা আল মুনাওয়ারা। সেটা দেখতে গেলাম, কি দেখলাম সেটা শুনে আমাদের নিয়ে যাওয়া হলো, দেখলাম বিশাল এরিয়া নিয়ে প্রেস,
কাগজের রোল, বিশাল বিশাল রোল পড়ে আছে, কাগজ বেরিয়ে আসতেছে, মেশিনে ঢুকতেছে, প্রিন্টিং হচ্ছে। কি প্রিন্টিং হচ্ছে? কোরআন, কোরআন কারীম প্রিন্টিং হচ্ছে। এখানে ছাপা হচ্ছে, ওখানে কাটিং হচ্ছে, ওখানে বাইন্ডিং হচ্ছে, ওখানে বক্সে ঢুকতেছে, ওখান থেকে ট্রাকে উঠছে, ট্রাক থেকে প্লেনে উঠতেছে। প্রতি ঘন্টায় 900 কোরআন শরীফ প্রিন্টিং হচ্ছে প্রতি ঘন্টায়, এবং 30টি ভাষায় ট্রান্সলেট হচ্ছে, 30টি ভাষায় তর্জমা হচ্ছে, এক্সপ্লানেশন হচ্ছে, ট্রান্সলেট হচ্ছে, অরিজিনাল কোরআন ছাপা হচ্ছে, এবং প্রতি ঘন্টায় 900 কপি ছাপা হইয়া কোটি কোটি কপি ফ্রি অফ কস্ট পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছেন মালিক ফাজ। বাদশাহ ভাত আজ আর বেঁচে নাই, আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন বাদশাহ ফাহাদকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নেন। এটা হলো সেই কিতাব যেই কিতাব সব থেকে বেশি পড়া হয়েছে, সব থেকে বেশি লেখা হয়েছে, সারা দুনিয়ায় ছড়িয়ে গেছে কিতাব। এই কিতাব যদি আমরা বুঝতে পারতাম আমাদের তকদিরটা ভালো হয়ে যেত। আমরা কোরআন বুঝি নাই। কোরআন যখন নাজিল হয় হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে করিম তেলাওয়াত করার জন্য যিহোবা বারবার নাড়াচাড়া করতেন, মুখস্থ করার জন্য চেষ্টা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য দেখে বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। ও নবী, কোরআন মুখস্থ করার জন্য এত দ্রুত যিহোবা সঞ্চালন করার কোনো প্রয়োজন নাই। আমার জিব্রাইল একবার যখন কোরআন তেলাওয়াত করে আপনার সামনে, আপনি কোরআন তার সাথে সাথে উচ্চারণ করবেন, আপনার সিনার ভিতরে গোটা কোরআন মুখস্থ করায় দেওয়ার মালিক আমি আল্লাহ, আমি আপনাকে কোরআন শিখাবো, আপনি মুখস্থ করতে পারবেন, আপনি তেলাওয়াত করতে পারবেন, আপনি বুঝাইতে পারবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। কোরআন নাজিল হলো, আল্লাহ আলতাফ হোসেন হালি তিনি বলছেন, উতার কর গার হেরা সে সুয়ে কম আয়া, উতার কর গার হেরা সে সুয়ে কম আয়া, আর এক নুসখায় কিমিয়া সথলায়া। হেরা পাহাড় থেকে নবীজি নেমে এলেন, হাতে নিয়ে নেন পরশ পাথর, এই পরশ পাথরের ছোঁয়া লাগলো অমরের মতো লোহা, শুধু সোনাই হলো না, হীরো খণ্ডে পরিণত হয়ে গেল। রূপাগুলা লোহাগুলি কি হয়ে গেল? সোনা হয়ে গেল। কোরআনের কাছে শোনো মানেশ্বরবাসী, কোরআনের কাছে যদি জিরোরা এসে কোরআনের দ্বারস্থ হয়, কোরআন জিরোগুলিকে হিরো বানায় দেয়। সুবহানাল্লাহ, কবে না? আর কোন হিরো যদি কোরআনের আন্দোলনে, কোরআনের আলোচনায়, কোরআনের ব্যাপারে বাধা দেওয়ার মতো বেয়াদবি করে, তাহলে সে যত বড় হিরো হোক আল্লাহ তারে জিরো বানায় দেয়। সুতরাং আর যাই করো, কোরআনে বাধা দেওয়ার মতো বেয়াদবি করে আল্লাহর খাতায়, ফেরাউনের খাতায় নাম লেখায়ও না, নামরুদের খাতায় নাম লেখায়ও না, আবু জাহেলের খাতায় নাম লেখায়ও না। এটার নাম কোরআন। এর নাম কি? কোরআন। এই কোরআনের সাথে মানুষের কলিজার সম্পর্ক। এটা আমার কলিজা, এটা আমার ব্রেইন, এটা আমার ব্লাড, এটা আমার বেঁচে থাকার দলিল। পৃথিবীতে সম্মানের সাথে যদি বাঁচতে চাই, কোরআনের সাথে সম্পর্ক যত জুড়ব আমার মর্যাদা তত বাড়বে, কোরআন থেকে যতটা দূরে যাব পৃথিবীতে লাথি আর ঝাঁটা খাইয়া দুনিয়া থেকে শেষ হয়ে যাবা, তোমাদের মতো মানুষের কোনো প্রয়োজন নেই আল্লাহ তাআলার। আজকে পৃথিবীতে সব থেকে বেশি মার খায় কারা তাও কইতে পারেন? কারা মার খায়? প্যালেস্টাইনে মার খায় কারা? আফগানে কারা? ইরাকে কারা? বসনিয়ায় কারা? চেচনিয়ায় কারা? কাশ্মীরে কারা? সারা দুনিয়ায় লাথি জুতা ঝাঁটা কপালে যা আছে এই মানুষেরা খাচ্ছে, অথচ আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সম্পদ দিয়েছেন,
কিন্তু ওরা আমরা কোরআনের সাথে ভালো ব্যবহার করতে পারি না। কোরআন রেসুমা দেয়, বুকের সাথে লাগায়, মাথার উপরে রাখে, ভালো কাজ করে। প্রেসক্রিপশন দিল ডাক্তার, ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ না কিনে কেউ যদি প্রেসক্রিপশনে চুমা দেয়, মাথায় লাগায় আর সকালে বিকালে প্রেসক্রিপশন ঝুলে ঝুলে পড়ে, ওই কপাল পোড়ার রোগ ভালো হবে কোনোদিন? ভালো হবে? তাহলে কি করতে হবে? প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ কিনতে হবে, নিয়ম মাফিক খাইতে হবে, ঠিক কিনা? ঠিক। কোরআন তো প্রেসক্রিপশন, কার? আল্লাহ তাআলা। কার বলেন? আল্লাহ তাআলা প্রেসক্রিপশন, এই কোরআন অনুযায়ী জীবন চালাও, তাহলে পরে কি হবে? সব রোগ নিরাময় হয়ে যাবে, পৃথিবীতে আবার শান্তি ফিরে আসবে, মানুষে মানুষে হানাহানি থাকবে না, মারামারি থাকবে না, নারী নির্যাতন থাকবে না, চুরি ডাকাতি থাকবে না, সব শান্তিতে বসবাস করবে। এই পৃথিবীতে মানুষের মর্যাদা ছিল না, সাদা এবং কালো মানুষের আকাশ চুম্বি ব্যবধান ছিল, নারীর কোনো মর্যাদা ছিল না, শিশুর মর্যাদা ছিল না, চুরি ডাকাতি ভরপুর ছিল গোটা পৃথিবী। আল্লাহ তাআলা তখন এই কোরআন নাজিল করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখান কিতাব দিয়ে যে বিপ্লব করলেন, সারা পৃথিবীর মানুষ এরকম বিপ্লব আর কোনোদিন দেখেনি, গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবী মুসলমানদের পায়ের তলায় চলে আসলো। একটু বুঝে পড়ার জন্য চেষ্টা আমরা করতে পারি না? তিন চারজনে পারে বুঝার চেষ্টা করতে পারি না? কোরআন শরীফ বাংলা ভাষায় তর্জমা করা নাই, কেন কিনি না? কোন দুঃখে কিনি না? এই যে বড় বড় বই মেলা হয়, কত গল্পের বই বিক্রি হয়, হায় হায়, নোবেল, নাটক, উপন্যাস, অমুক অমুক লেখকের লেখা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বই বিক্রি হয়, কোরআন শরীফের তাফসীর বিক্রি হয় না। আচ্ছা, নোবেল নাটক করে কি পাও? নোবেল, তারপরে কি বলে উপন্যাস, এটা পড়ে কি পাও? রোমান্স, সামান্য সময়ের জন্য রোমান্টিক বই পড়া শুরু করলো, কি আছে লেখা? হায় হায়, রাজার মেয়ের সাথে কোতোয়ালের ছেলের হলো বন্ধুত্ব, প্রেম, প্রথমে পরিচয়, তারপরে প্রেম, তারপরে ভালোবাসা, তারপরে মোবাইলে SMS, এরপরে কি হলো? তারপরে গোপনে কোথাও দেখা হলো, তারপরে কি হলো, এরপরে কি হলো, এরপরে সব শেষ হয়ে গেল, 150-200 পৃষ্ঠা বই শেষ। তো পাইলে কি দ্বারা কি পেয়েছো বলো? কি পেলে? চরিত্র ধ্বংস হওয়া ছাড়া এ বইগুলি কিনে কোনো লাভ নাই। লাভ আছে কোরআন কেন, কোরআনের তাফসীর কেন, লাভ আছে বিজ্ঞানের বই কেন, পৃথিবীটা চলতেছে লেটেস্ট টেকনোলজি অ্যান্ড সায়েন্স, নতুন প্রযুক্তি এবং বিজ্ঞান দিয়ে পৃথিবী চলছে, বিজ্ঞানের বই কেন? আল্লাহ বলছেন যে নবীকে পাঠাইছি চারটা কাম করার জন্য, ইয়াতুলু আলাইহিম আয়াতি, আমার আয়াত তেলাওয়াত করে করে শোনাবে, ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, আর তাদেরকে কিতাব শিক্ষা দেবে আর বিজ্ঞান শিক্ষা দেবে। সুবহানাল্লাহ। তো বিজ্ঞান আর কোরআন এর দূরত্ব খুবই কম, সুতরাং কোরআন এটি পড়তে থাকেন, দেখবেন কত মজা। এই কোরআনে শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের কথা নাই, মাথায় বুদ্ধি শুদ্ধি নিয়ে কান খুলে শোনেন, কাজে লাগবে। শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের কথার জন্য যদি কোরআন নাজিল করা লাগতো, তাহলে এক পারার বেশি মোটেই প্রয়োজন ছিল না। নামাজ, রোজা, হজ, যাকাত এবাদত, এটার জন্যই যদি কোরআন নাজিল হতো, তো এক পারা হলেই তো হইতো। তো মোট আছে কত পারা বলেন? সুরা আছে কয়টা? রুকু আছে কয়টা? 540টা রুকু আছে, 6,666টি আয়াত আছে। একটু কৌতূহল হলো না যে এই কোরআনে আল্লাহ বললেনটা কি? আচ্ছা, দুদক চেনেন? দুদক নামও শোনেন না? হ্যাঁ, দুদক দেশের ওই গভর্নমেন্টের মাথায় কি ঢুকেছিল আর কোন পাগলেরা, দুর্নীতি দূর করার জন্য এই গাড়ির একটা কি বের করছিল, হ্যাঁ, রোড শো,
এই মনে না থাকলে হবে কেন? এই ছেলেটা ভালোই বলছে। রোড শো, এই রোড শো বার করলো, কতগুলো গান বাজনা দিয়া চিৎকার মিৎকার মারিয়া দুর্নীতি দূর করতেছে। কত শত কোটি টাকা খরচ করছে রোড শোতে, হ্যাঁ, এক সময় না এক সময় এগুলি উঠবে। তো রোড শো করে গান গায়ে কি মানুষের চরিত্র ভালো বানানো যায়? মানুষের চরিত্র ভালো হবে কোরআন দিয়ে, কোরআন ছাড়া চরিত্র ভালো হবে না। তো এই কোরআন দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআনে কি আছে সেটা আমাদের জানা দরকার। ওই যে বললাম দুদক আপনারা চেনেন, কালকে যদি দুদক থেকে ইংরেজিতে একটা চিঠি আসে আপনার কাছে, অথবা কোর্ট থেকে পুলিশের সদর দপ্তর থেকে একটা চিঠি আসছে আপনার নামে ইংরেজিতে, এই চিঠিটা পাইলে পরে, আপনি ইংরেজি জানেন না, এই চিঠিটা পাওয়ার পর আপনার পেরেশানি কমবে না বাড়বে? টেনশন হবে না? ব্লাড প্রেশার বাড়বে না? এটা কি আমার অ্যারেস্ট করবে, না আমার জমি জমা নিলাম হয়ে যাবে, না ফায়ারিং স্কোয়াডে নেবে? চিন্তার চোটে অস্থির হয়ে যাবেন, ঠিক না ভাই? তো এই চিন্তাটা এর জন্য আপনি কি করবেন, ইংরেজি যে বসে তার কাছে সিডিটা নিয়ে যাবেন এবং তার কাছ থেকে জানবেন যে এই সিডিটা লিখছে কি আমার বাপের মাথা না আমার মাথা। তো সাধারণ একটা কোর্টের চিঠি, এসপির চিঠি, ডিসির চিঠি বোঝার জন্য যদি এত পাগল হন, আকাশ আর জমিনের মালিক একখানা চিঠি পাঠাইছেন, এটা বোঝার জন্য একদিনও কৌতূহল জাগলো না মুসলমান? কপাল পোড়া, কপাল পোড়া। কোরআন বুঝুন, মজা পাবেন, কি সুন্দর একটা আয়াতের সাথে আর একটা আয়াতের মিল। তাড়াতাড়ি পড়বেন মনে হবে যেন প্রবন্ধ পড়তেছেন, আর যদি থেমে থেমে পড়েন মনে হবে যেন আপনি কবিতা পড়তেছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর বলছেন যে আমি গেছি রসুলকে মারতে, লাঞ্ছিত করার জন্য, যাই দেখি তিনি নামাজ পড়তেছেন হারাম শরীফে। চিন্তা করলাম যে নামাজ পড়তেছে, এই সময় ডিস্টার্ব করে ঠিক না, আচ্ছা নামাজটা পড়ুক, তারপরে ধরবো যাই কই। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তেলাওয়াত করতেছেন, নামাজের মধ্যে কি করতেছেন? তেলাওয়াত করতেছেন। একে তো আল্লাহর কালাম, আর তেলাওয়াত করতেছেন তিনি যার উপরে এটা নাজিল হয়েছে। এখন বুঝেন মজা কেমন? সুবহানাল্লাহ। এমনে কাবা শরীফে শেখ আব্দুর রহমান আস সুদাইস সৌদার সুরাইন যখন তেলাওয়াত করে, মানুষ কান্দা পাগল হয়ে যায় হারাম শরীফে, মনে হয় আকাশ থেকে কোরআন নাজিল হচ্ছে। হযরত ওমর তেলাওয়াত শুনে ক্ষণিকের জন্য আবেগে বিহ্বল হয়ে গেলেন, কি শুনতেছি এটা? রসুল তো কোন স্কুলে পড়েন নাই, কলেজে পড়েন নাই, মাদ্রাসায় পড়েন নাই, এটা কি শুনাইতেছে? মনে হয় জেনে রাতে ওনাকে শিখায় যায়। হযরত ওমর যখন মনে মনে ভাবলেন জেন রসুলকে শিখায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখায়, হযরত ওমর বলেন এই চিন্তা আমার মাথার ভিতরে যখন ঘুরপাক করছিল, রাসূল তখন তেলাওয়াত করলেন ইন্নাহু লাকাউন রাসূলিন কারীম। এটি হচ্ছে এক মহা বার্তা বাহকের বর্ণনা, এটা কোনো জেনের কথা নয়। হযরত ওমর বললেন জেনের কথা যদি না হয় তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই কবি হয়ে গেছেন, না মিলাই মিলে বলে কি করে? দারুন মিল না? আর রহমান, আল্লামাল কোরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান, কি মিল, প্রত্যেক আয়াতে আয়াতে মিল, নিশ্চয়ই কবি হইছে, তা নাহলে মিলাই মিলে বলে কি করে? হযরত ওমর বলেন আমি যখন মনে মনে ভাবলাম তিনি কবি হয়ে গেছেন, অমনি রসুল নামাজের ভিতরে তেলাওয়াত করলেন ওয়ামা হুয়া বিলকাউলি শাইরিন কালিলান মা তুমিনুন। না, এটা কোনো কবির কথা নয়, তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করো। হযরত ওমর বলছে কি আশ্চর্য কথা, আমি মনে মনে যা চিন্তা করি তার জবাব আসে নামাজের মধ্য দিয়া, তাহলে উনি যখন আমার মনের কথাই বুঝতেছেন তাহলে তো শুধু কবি না গোমক হয়ে গেছে, তা নাহলে বুঝে কেন? রাসূল তো তেলাওয়াত করতেছেন, তিনি তো জানেন না পিছনে ওমর দাঁড়ানো আছে,
তিনি তেলাওয়াত করতেছেন আর হযরত ওমর মনে মনে যা ভাবছেন তার জবাব আসতেছে। হযরত ওমর বলছেন, আমি মনে মনে চিন্তা করলাম শুধু কবি হয় নাই, কি হয়েছে, গণক হয়ে গেছে। আমি যখন ভাবলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণক হয়ে গেছেন, অমনি তিনি নামাজের ভিতরে তেলাওয়াতে তিনি তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউনি কাহিনিন না, এটা কোনো গণকের কথা নয়। হযরত ওমর বলছেন, আমি এখন কি করি, মনে হয় যেন পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। আমি মনে মনে চিন্তা করি আর সেগুলোর জবাব আসে নামাজের মধ্যে দিয়ে, আশ্চর্য কথা, এটা জেনের কথা না, এটা কবির কথা না, এটা গণকের কথা না, তবে এটা কি, যেই না মনে মনে ভেবেছি, যেই না মনে মনে ভাবলাম এটা কি। আর অমনি রসুল নামাজের ভিতরে তেলাওয়াত করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা হচ্ছে মহান মাবুদ আল্লাহ রব্বুল আলামিনের নাজিলকৃত কোরআন। হযরত ওমর বলেন, আমার মনে হচ্ছিল যেন ইমান আর ইসলাম তার শিকড় শুদ্ধ আমার কলিজার ভিতরে গেড়ে বসতেছে। জোরে সরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন রাসূল পড়ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোকেরা তখন চেনে না, তিনি যে নবী লোকেরা জানে না। এখন আল্লাহর পরিকল্পনা আছে পরিচিত করবেন, এলো হজের মৌসুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে বসে তেলাওয়াত করতেছে, আর চতুর্দিক থেকে বিভিন্ন দেশ থেকে লোকেরা আসছে, তারা বিভিন্ন জায়গায় তাঁবু গেড়েছে। এখন আবু জাহেল দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি এরা দেখে আর যদি তেলাওয়াতটা শোনে, তাহলে তো আমার দলের লোক সব ওই দিক চলে যাবে, সর্বনাশ হয়ে যাবে। সে তখন বলল, প্রত্যেক তাঁবুতে দেখেন যে আল্লাহর পরিকল্পনা দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শত্রু দিয়ে প্রচার করাচ্ছেন। সুবহানাল্লাহ, আবু জাহেল প্রত্যেক তাবুতে তাবুতে গেছে, যায় বলতেছে, ভাই তোমরা কোন দেশ থেকে আসছো, অমুক দেশ থেকে। আচ্ছা ভাই, আমাদের দেশে একটা পাগল হয়েছে, একজন পাগল, তার জেনে ধরছে, ওই যে লোকটা দেখা যায় এই লোকটার কাছেও যাবে না, কি বলে তার তা শুনবাও না, লোকটার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, নাউজুবিল্লাহ, এখন নাম জানা ছিল না, তাবুতে তাবুতে লোকেরা জানলো, আর বললো কি, লোকটার কাছেও যাবে না আর কি বলে তা শুনবাও না। এখন প্রচার হয়ে গেছে না জনমের মতো, লোকেরা মনে করলো এই মক্কা নেতারা বলতেছে লোকটা পাগল, কি বলে তা শোনা যাবে না, তার চেয়ে একটু পাগলটা দেখি আসি। পাগল দেখার একটা কৌতূহল আছে না মানুষের, দেখি না মক্কার পাগলটা কেমন, তবে যা বলে তা শুনবো না, কানের মধ্যে আঙ্গুল দিয়া শুনতে গেছে কি বলে, লোকটা কেমন একটু দেখে আসে। যখন কাছে গেছে, চেহারার উপরে যখন চোখ পড়ছে, তখন চোখ জ্বলতেছে যে মানুষ হয় এত সুন্দর, আমরাও তো পাগল দেখেছি, আমার দেশে পাগল আছে, দাঁতে ময়লা, মাথার চুল উস্কু খুস্কু, নিচের বোতাম উপরে লাগানো, পাগল হয় এত সুন্দর মানুষ, না এই মানুষ পাগল হতে পারে না, কি সুন্দর, ফুল হার মেনে যাবে, পৃথিবীতে এমন কোন শিল্পী নাই যার তুলি দিয়ে আর রং দিয়ে এরকম সুরত আঁকাতে পারে, কারণ রাসূলকে সাজায়া তৈরি করেছেন কে, মহাশিল্পী আল্লাহ রাব্বুল আলামিন। হযরত আয়েশা, আমাদের কি হয়, তাও কইলেন না, আর কথা হইল, হযরত আয়েশা আমাদের কি হয়, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
যেই সব মেয়ে লোকেরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে তার রূপের মোহে পড়ে নিজেদের অজান্তে নিজেদের হাত কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আল্লাহ রসুলকে দেখতো হাত কাটতে কাটতে কলিজা কেটে ফেলে দিত, টের পাইত না। কি সুন্দর হাদিসে রসুলের চেহারার বর্ণনা আসছে, ভুরু দুটো ছিল চুলে ভরা, প্রশস্ত ললাট, কালো মোচ, ঠোঁট মোবারক ছিল গোলাপের পাপড়ির মতো, দাঁত মোবারক ছিল মুক্তার মতো, দাড়ি ছিল আবক্ষ বিলম্বিত শ্বশ্রু বিমণ্ডিত, দুটি চোখ টানা সাদা অংশ নীলাভ এবং কালো অংশ একেবারেই কালো, এই মোচ কালো মোচ, নিচে কালো দাড়ি আর গোলাপের পাপড়ির মতো সুন্দর ঠোঁট, এর মধ্য দিয়ে যখন তিনি মুস্কি হাসতেন তখন মনে হতো যেন মেঘের মধ্য থেকে বিদ্যুৎ চমকে গিয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়েছিলাম, ওটা ছিল পূর্ণিমার রাত, আমার মা রসুলকে খাওয়াইয়া বিদায় করলেন, রসুল্লাহ উঠানে দাঁড়ানো, পূর্ণিমার রাত ছিল, রসুলের গায়ে একটা লাল চাদর পরা ছিল, আমার মাকে দেখলাম, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকান আর একবার রসুলের চেহারার দিকে তাকান, বারবার এরকম করছেন দেখে আমি আমার মাকে প্রশ্ন করলাম, মা চাঁদের দিকে তাকাও আর রসুলের দিকে তাকাও কারণটা কি? আমার মা বললেন, আনাস রে, আমি রসুলের চেহারার সাথে পূর্ণিমার চাঁদের সাথে কম্পেয়ার করতেছিলাম, তুলনা করতেছিলাম কোনটায় উজ্জ্বলতা বেশি, আমার কাছে মনে হলো রসুলের চেহারার সামনে পূর্ণিমার চাঁদ হার মেনে গেছে, পূর্ণিমার চাঁদটা শরম পেয়ে গেছে রসুলের চেহারা দেখে। সুবহানাল্লাহ, মানুষ পাগল হয়ে যেত, সাহাবাই কেরাম সামনে বসে থাকতেন চোখে পলক দিত না, চোখে পলক দিলে এই সময়টুকু দেখতে পাবো না রসুলকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যে ব্যক্তি রসুলের সাথে হাতে মোসাফা করতেন সারা দিন তার হাত দিয়ে জান্নাতের সুঘ্রাণ আসত, যে রাস্তা দিয়ে রসুল যেতেন সারা দিন ওই রাস্তা দিয়ে যেই যাইত সে টের পেত ওই রাস্তা দিয়ে আল্লাহ রসুল গিয়েছেন, জান্নাতের গ্রাম দিয়ে ভরে যেত। সাহাবাই কেরাম রসুলের উজু করা পানি মাটিতে গড়াতে দিত না, উঠে গায়ে মাখায় দিত। এই বিদেশি লোকগুলো রসুলের চেহারা দেখে বলল, না পাগল হতেই পারে না, এত সুন্দর চেহারার মানুষ নিশ্চয়ই পাগল না, বলে কি শুনতে হবে, আঙ্গুল খুলে ফেলেছে কান দিয়ে, কানের মধ্যে আঙ্গুল দেওয়া ছিল, আঙ্গুল বের করে ফেলল, নবীজির তেলাওয়াত তাদের কানের মধ্য দিয়া কলিজা স্পর্শ করল আর তাদের নিজের অজান্তেই মুখ দিয়া বেরিয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের কোরআনটা হলো আল্লাহ, কোরআনটা কার? এর প্রচার, এর প্রসার, এর দায়িত্ব আল্লাহ তাআলা মুসলমানদেরকে দিলেন, এই কোরআনটা নিয়ে নেমে পড়ো। কোরআন নাজিল হলো, সাহাবাই কেরাম কোরআন শুনতে লাগলো, ইসলাম কবুল করলো, কোরআন নাজিল হলো, হতে থাকলো, কোরআন আমল করতে থাকলো আর এই দিয়ে সমাজ তৈরি হতে লাগলো,
সো ডাকাতগুলি সোনার টুকরায় পরিণত হয়ে গেল। চুরি নাই, ডাকাতি নাই, জেনা নাই, ব্যভিচার নাই, হত্যা নাই, ধর্ষণ নাই, কিন্তু কিছু লোক বাধা দিতেই থাকলো, কোরআনের বাধা দিতেই থাকলো, ওই তখনও দিয়েছে আর এখনো ভবিষ্যতেও। কোরআনের প্রচারে প্রসারে যারা বাধা দিবে কেয়ামতে হাসর হবে, আবু জাহেল, আবু লাহাব, ফেরাউন, নমরুদের সাথে হাসর হবে, জাহান্নামে চলে যাবে। এটার নাম কোরআন, ফাজলামি করার জায়গা না, এটার নাম কোরআন। এর নাম কি? বাপের গল্প শুনাইতে আসি নাই, বিগত পঞ্চাশটি বছর অর্ধ শতাব্দী এই কোরআন নিয়ে ঘুরে বেরিয়েছি দেশ থেকে দেশান্তরে, এদেশে বিদেশে, পৃথিবীর পাঁচটি মহাদেশের অর্ধ শতর বেশি দেশ সফর করেছি কোরআন নিয়ে। কোরআন শুনে আল্লাহর গোলামের কাছে পর্যন্ত যারা ইসলাম কবুল করেছে তাদের সংখ্যা ছয় শত ছাড়াই গেছে। গতকাল রাজশাহীতে দুজন হিন্দু ইসলাম কবুল করেছেন কোরআন শুনে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আহারে, অন্য ধর্মের লোক কোরআন শুনতে আসে আর আমার ঘরের লোক বাধা দেয়। আস্তাগফিরুল্লাহিল আজিম বলেন, আস্তাগফিরুল্লাহিল আজিম, আবারও বলেন আস্তাগফিরুল্লাহিল আজিম। কোরআন, এই কোরআনের কাছে আসো, কোরআন বুঝতে চেষ্টা করো, আবার পৃথিবীর নেতৃত্ব তোমার পায়ের উপরে চুমা দেবে। সুবহানাল্লাহ। সবক পড় পড় ফির সদাকত কা আদালত কা সুজাত কা লিয়া জায়েগা কাম তুঝসে দুনিয়া কি ইমামত কা। আবার তুমি কোরআন পড়ো, কোরআন বোঝো এবং কোরআন দিয়ে ব্যক্তি পরিবার সমাজ পরিচালনা করো, তাহলে আবার এই পৃথিবীর নেতৃত্ব আল্লাহ তাআলা তোমার হাতে উঠাইয়া দিবে। কোরআন আমাকে শিখিয়েছে নারীকে মর্যাদা করো, মা বোনদেরকে সম্মান দাও। কাকে সম্মান দিবেন? মা বোনদেরকে সম্মান দিবেন। নারী জাতিকে সম্মান দিয়েছে কোরআন, আর কেউ দেয় নাই। নারী জাতির মর্যাদা প্রতিষ্ঠিত করেছে। আমরা পুরুষ, আমাদের পায়ের তলে জুতার স্যান্ডেল, ওরা নারী, আমার মায়ের জাতি, তার পায়ের তলে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। নারীকে মর্যাদা দিয়েছে ইসলাম, কেউ দেয় না। রাসূলের কাছে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? হুজুর কয়, তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার পিতার। তো বাপের চাইতে মর্যাদা কয়গুণ বেশি? কয়গুণ? তিন গুণ বেশি নারীর মর্যাদা। নারীকে অমর্যাদা করবে না, ডিস্টার্ব করবে না। আমাদের লোকগুলো তো খারাপ না, ভালো, কিন্তু বিভিন্ন কোম্পানি সর্বনাশ করে দিয়েছে। এই যে মোবাইল ফ্রি টক টাইম, ফ্রি টক টাইম করিয়া সর্বনাশ করছে। রাত ১২টার পরে ফ্রি টক টাইম, দরকারটা কি? রাত ১০টা ১২টার পরে তো স্বামী তার স্ত্রীকে পেয়ে যায়, স্ত্রী তার স্বামীকে পেয়ে যায়। এখন ফ্রি টক টাইম প্রয়োজন কি? প্রয়োজন হচ্ছে অবিবাহিত ছেলে অবিবাহিতা মেয়েগুলি সর্বনাশ করা। এসব তোমাদেরকে বুঝতে হবে, এগুলি বুঝতে হবে, প্রত্যেকটি ছেলেকে বুঝতে হবে। তুমি যখন পুরুষ, আল্লাহ তোমার জন্য একটা নারী বরাদ্দ রেখেছেন। মেয়েদেরও বুঝতে হবে, তুমি যখন নারী, তোমার জন্য একটা পুরুষ আল্লাহ বরাদ্দ রেখেছেন। বিবাহ পূর্ব প্রেম জায়েজ নাই, হারাম, চরিত্র নষ্ট হবে, এসএমএস করবে, ঘুমাবে না সারা রাত, খালি কথা কইতেই থাকবে, কি কয় সকালবেলা মনেও থাকে না। এইসব ঘন্টার পর ঘন্টা হাবিজাবি কইয়া কোনো লাভ আছে? আল্লাহ মাফ করুক আমাদেরকে, বলি আমিন। দেখছেন না মোবাইল কোম্পানি কত ধরনের বিজ্ঞাপন, কলেজে ছাত্র ভর্তি হইতে গেছে, কয় নতুন এসেছো নাকি, আমার এই নাম্বার নিয়ে নাও। আবার একটা মেয়ে আসে, এগিয়ে এসে বলে, নতুন আসছো, এই নাও আমার টেলিফোন নাম্বার, দরকার হইলেও টেলিফোন করো, দরকার না হইলেও টেলিফোন করো।
যুবকগুলিকে নষ্ট করার জন্য, যুবতী মেয়েদেরকে নষ্ট করার জন্য হাজারো প্রক্রিয়া এভাবে চলছে। এখন মা বাপের দায়িত্ব হচ্ছে এই ছেলে মেয়েগুলিকে কন্ট্রোল করা, কোরআন শেখানো। কি শেখানো বলুন তো? কোরআন শেখানো। কোরআন শিখলে ওদের চরিত্র রক্ষা হবে। আপনি তো কোরআন শিখান নাই, কোরআন তো শিখান নাই, ছেলেকে কলেজে পড়াইছেন, বিশ্ববিদ্যালয়ে পড়াইছেন, এখন মরার সময় হয়েছে, মাদ্রাসা থেকে হেফজখানা থেকে ছাত্র নিয়ে আসছেন কোরআন শরীফ পড়ার জন্য, লাভটা কি হইল? জানাজা পড়তেছে নোয়াখালীর হুজুর, পাবনার হুজুর, রাজশাহীর হুজুর, আপনার ছেলে তো জানাজার ইমামতি করতে পারলো না। বাপের লাশ সামনে নিয়ে ছেলে যদি আলেম হয় আর মা বাপের লাশ সামনে নিয়ে জানাজার পড়ার জন্য যখন আল্লাহু আকবার বলে ছেলের কলিজা তখন ফেটে যেতে থাকে, আমার মায়ের জন্মের মতো বিদায় করে দিলাম, আর তো দেখা হবে না, ওর চোখ দিয়ে পানি পড়বে, ঠিক না? চোখ দিয়ে পানি পড়বে, জানাজাও পড়াইতে পারলো, জানাজা পড়াবে কি? ও তো জানাজার দোয়াও জানে না। জানে দোয়া? জানাজার দোয়া শেখে নেই। এখানে যত লোক বসা আছে জানাজার দোয়া কয়জনে জানেন? আল্লাহই জানে। এখন ছেলেটারে কোরআন শিখান নাই, আপনার আপনি মরে গেছেন, ছেলের মা মরছে, বাবা মরছে, এখন ও জানাজা জানে না। জানাজা তো ভালো, উঁচু করতেও জানে না, দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে প্যান্ডারে নষ্ট করছে, দয়ও নেই, ওই অবস্থায় দাঁড়ায় গেছে বাপের লাশ সামনে ইমামের সাথে সাথে, আল্লাহু আকবার, আল্লাহ বাপের কপালে যা আছে তাই হোক, এছাড়াও কবে নাকি ওরে শিখাইছেন কিছু? আপনি কিছু শিখান নাই, আপনি দায়ী, আপনি দায়ী হয়ে যাবেন সন্তানকে কোরআন শিখার নেই। অথচ আল্লাহ রসুল বলেছেন মুমূর্ষ ব্যক্তির কাছে বসে কেউ যদি সুরা ইয়াসিন পড়ে, মুমূর্ষ ব্যক্তির মৃত্যুর আজাবকে আল্লাহ রাব্বুল আলামিন কমাইয়া দিবে। কত ভালো হইতো যদি সন্তানকে শিখাতেন, ওরা পাশে বসে কানবে আর চিল্লাবে আর রুহুটা চলে যাবে, রুহের উপর আজাব হবে। কেউ মারা গেলে তার সন্তানের আশেপাশে কেউ যদি চিল্লায় কান্দে বিলাপ করে, রুহের উপর আজাব হবে। আপনি বলবেন রুহের উপর আজাব হবে কেন? ওই লোকটার দোষটা কি? তার দোষটা হলো এই বুঝাই যায় নাই কেন যে আমি বলবি চিল্লায় কান্দবে না। চিল্লায় কান্নার অর্থ হলো আপনি আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহ করছেন। এই লোকটাকে আল্লাহ নিয়ে গেছে, জানটা নিয়ে গেছে কে? আপনি কাঁদতে পারেন, নিষেধ নাই, কিন্তু চিল্লাইতে পারবেন না। আল্লাহর সিদ্ধান্ত মাথা পেতে মেনে নিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ইন্তেকাল করেছে, হুজুরের চোখ দিয়ে পানি পড়তেছিল, সাহাবাই কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি না আমাদের কাঁদতে মানা করছেন, এখন আপনি নিজেই কাঁদতেছেন। রাসূলুল্লাহ বললেন আমি তো কাঁদতে মানা করি নাই, চিল্লাইতে মানা করছি, বিলাপ করতে মানা করছি, বিলাপ করা যাবে না। তো সন্তানকে এগুলো শিখান নাই, আপনার আজাব আরো বাড়বে। এখন আরেকটা চিন্তা করেন, লোকটা মারা গেল, কবরে থ হয়েছে, দোয়া করার জন্য কুলখানি করে আর চল্লিশা করে। এই যে কুলখানি আর চল্লিশা বানেশ্বরে আছে নাই? কোন হাদিসে পাইছেন কত দেখি আমার, কোথায় পাইলেন কুলখানি করা লাগবে চল্লিশা করা লাগবে? হাদিসের কোনো নির্দেশ নাই, কোনো অনুমতি নাই, বরং দোয়া করবেন, দোয়া করবেন। রাসূলুল্লাহ বলেছেন মৃত্যু ব্যক্তির জন্য দোয়ার চাইতে উত্তম হাদিয়া আর কিছুই নাই, সেটা প্রত্যেক দিন করবেন, তিন দিনের মাথা আর চল্লিশ দিনের মাথা করতে হবে। আমি তো ওই জিনিস করবই না যা হাদিসে নাই, যেখানে আল্লাহর অনুমোদন নাই, যেখানে রসুলের অনুমোদন নাই, আমি তা মানি না, মানি না, মানি না। এটার নাম হচ্ছে ইবাদত। এটার নাম কি? আপনি দোয়া করবেন, দোয়া করার জন্য তাও একজন হুজুর আর এক জায়গা দিয়ে নিয়ে আসছেন, আহারে পোড়া কপাল। ধরেন আমার এই যদি বলেন যে হুজুর আমার মা মারা গেছে, আপনি একটু কান্দে কান্দে মোনাজাত করেন, আমি মোনাজাত করতে পারবো, দোয়াও করতে পারবো, কিন্তু আমি কি কাঁদতে পারবো? মা মরছে আপনার, আমি কাঁদবো কোন দুঃখে? কান্না তো আসবে না। কাজেই ছেলে যদি আলেম হয়, কোরআন জানে, হাফেজ হয়, সে হাত তুলবে কিছু বলার আগেই চোখ দিয়ে পানি দর দর করে পড়বে, আরে আমার মায়েরে হারাইছি, আমার বাপকে হারাইছি। কি মা কি যত্ন করে সন্তানকে লালন করে, আহারে
কত বড় ভুল আমরা করলাম সন্তানগুলিরে, কত লেখাপড়া শিখাইছি কিন্তু কোরআন শিখাই নাই। বানেশ্বর হেফজখানা হাফেজ আলহাজ হাফেজ রুহুল কুদ্দুস এই হেফজখানা করেছে, আপনারা তাকে সহযোগিতা করেছেন। হাফেজের মর্তবা কত, কেয়ামতের দিন আল্লাহ তাআলা রাসূল বলেছেন কেয়ামতের দিন আল্লাহ তাআলা জান্নাতি যারা হবে তাদের বলবেন তেলাওয়াত করো আর ওঠো, তেলাওয়াত করতে থাকো উপরে উঠতে থাকো। জান্নাত তো আর একতলা না, দুতলা তিনতলা চারতলা মাল্টি স্টোর বিল্ডিং, বিশাল অনেক বড়। কত বড় আপনি চিন্তাও করতে পারবেন না। আদনা দরজার একজন জান্নাতি যে জান্নাত পাবে তাই দুনিয়ার চাইতে অনেক বড়। এখন আপনি বলবেন যে এই দুনিয়ার চাইতে এত বড় আছে নাকি, আর থাকলো এই দিয়ে করবো নাকি? এটা বোঝার জন্য একটা দৃষ্টান্ত দেই, মায়ের পেটে যে বাচ্চা আছে ওই বাচ্চাটারে যদি মোবাইল করে বলা যাইতো যে তুমি যে জায়গাটায় আসো আর কয়েকটা মাস পরে তুমি এমন একটা পৃথিবীতে আসবে যেটা 25,000 মাইল যেটার পরিধি, এরকম একটা পৃথিবীতে তুমি আসবে, ওই বাচ্চা বিশ্বাস করবে? ও বলবে যে এর সেই তো বড়, মায়ের পেটের সেই তো বড় জায়গা আছে নাকি? কুয়ার ব্যাঙের যদি কন যে বঙ্গোপসাগর আছে, কুয়ার ব্যাঙে গভীর থেকে বড় সাগর আছে নাকি? এটি তো বড় সাগর, আমি যেখানে আছি কুয়ার ব্যাঙে বুঝবে কি? কাজী মায়ের পেটের বাচ্চারে যেমন দুনিয়া বোঝানো যায় না, তোমারেও বেহেস্ত বোঝানো যাবে না। সুবহানাল্লাহ, এই বিশাল জান্নাত, এই বিশাল জান্নাত আল্লাহ তাআলা বলবেন তেলাওয়াত করো আর উঠতে থাকো। যেই জায়গাটায় গিয়ে তোমার তেলাওয়াত শেষ, জান্নাতের ওই জায়গাটা তোমার। সুবহানাল্লাহ, জান্নাতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল নিয়ামত জান্নাতের জন্য রেখে দিয়েছেন। জান্নাতবাসীরা নিয়ামত ভোগ করবেন, যা চাইবে তাই আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবেন। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইনাই, এই যে কি বলে জেনারেটর চালু করছে, প্রিয় ভাই সব আমি কি গাল গপ্প করতেছি? কোরআন আর হাদিসের কথা বলতেছি। আমি অত্যন্ত খুশি হয়েছি, বানেশ্বরবাসী কি নীরবে তারা চুপ করে বসে থেকে আল্লাহর কোরআন শুনতেছে। সুবহানাল্লাহ কর, আরো বলেন সুবহানাল্লাহ। বানেশ্বরবাসী আশেপাশের লোকজন দারুণ ভদ্র, অত্যন্ত ভালো মানুষ, বোঝাই যায় তাদের আচরণ দেখে আলহামদুলিল্লাহ। এই যে আমরা এক মজলিসে আজকে কোরআন শুনলাম, এক মজলিসে বসে আল্লাহরে বলি আল্লাহ তোমার কোরআন শোনার জন্য ছাড়া এই লোকগুলা পয়সা দিয়ে আনা হয় না, ঠিক না? কোন রাজনৈতিক দল যদি এইরকম একটা সমাবেশ করতে চায় কত লক্ষ টাকা খরচ হবে? এই লোক যদি জোগাড় করতে পারেও বসাইতে পারবে না, সব থাকবে দাঁড়ায় সানা সুরসা পাবে, সিগারেট ফুক দেবে, বাদাম খাবে, বসবে না, কি আরামে বসে আছে। সুবহানাল্লাহ, জান্নাতে এরা এখন বানেশ্বর কলেজের মাঠ না, কোরআনের কারণে সাময়িক সময়ের জন্য এ মাঠ জান্নাতের টুকরা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহরে বলি আল্লাহ আজকে যেমন তোমার কোরআন শুনতে আসলাম এক জায়গায় বসলাম, আমাদেরকে জান্নাতে এক জায়গায় রেখো। আমরা পরস্পর পর আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে ভালোবাসি, এই ভালোবাসার মূল সূত্র হচ্ছে কোরআন। এর সেতু বন্ধন কি বলেন? কোরআন। এখন এই কোরআন আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার অনুরোধটা কি রাখবেন? রাখবেন? একটা হাদিস বলে অনুরোধটা করব। আল্লাহর নবী বলেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউন ফিল কোরআনে কালবাইতিল খারিব, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউন মিনাল কোরআনে কালবাইতিল খারিব। আল্লাহর নবী বলেন যেই দেহের ভিতরে কোরআন নাই সেই দেহটা সেটা একটা পোড়ো বাড়ির মতো, ছাড়া বাড়ির মতো, বিরান বাড়ির মতো।
বিরান বাড়ি বোঝেন, যে বাড়িতে মানুষ থাকে না ওই বাড়ি কি করে ফাঁকা বাড়ি, বিরান বাড়ি কি নাই, মানুষ নাই। আচ্ছা মানুষ না থাকলে সেখানে থাকে কি? ভূতের ভয়। না না না, ভূত বলে কিছু না, এই বয়সেও যদি আপনি ভূতের ভয় করেন, দেখছেন এটা একটা চেয়ারম্যান ছিল এখনো ভূতের ভয় পায়, ভূত বলে কিচ্ছু নাই, ভূত নেই। আচ্ছা যেখানে যে বাড়িতে মানুষ থাকে না সেখানে থাকে জেন, সেখানে থাকে শয়তান, সেখানে থাকে ইঁদুর, সেখানে থাকে বাঁদর, সেখানে থাকে সাপ। আল্লাহ রাসূলের কথা এবার মিলায় নেন, যেই দেহের ভিতরে কোরআন নাই সেই দেহটা বিরান বাড়ির মতো, বিরান বাড়িতে যা থাকে কোরআন, যে দেহে নাই সে মানুষটার মধ্যে তাই থাকে। এখানেও শয়তান বাস করে, কোরআন নাই শয়তান, শয়তান বাস করে, তাকে অহরহ অসহসে দিয়ে মিসগাইডেড করে, কে মিসগাইডেড করে? শয়তান। এখন একটা অনুরোধ করব, আপনার আমার দেহের ভিতরে যেন শয়তান আমাকে এসে সর্বনাশ করতে না পারে, সেই জন্য বড় ওষুধ হচ্ছে কোরআন বুঝে পড়া, কোরআন বুঝে পড়া। কোরআনের বাংলা তর্জমা আছে না নাই? আছে বাংলাদেশে, আলহামদুলিল্লাহ। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীতে এমন কোন দেশ নাই, এমন কোন ভাষা নাই যে ভাষায় আল্লাহর কোরআনের তাফসীর হয় নাই, ট্রান্সলেশন হয় নাই। সুবহানাল্লাহ। আমি লন্ডনে বক্তৃতা করতেছিলাম রাস্তায়, রাস্তার উপর রাস্তা বন্ধ করে দিয়ে মাহফিল হচ্ছে লন্ডন, 1978 সাল। পুলিশ পাহারা দিচ্ছে, একটা তিন দিন মাহফিল ছিল আমাদের রাস্তার উপরে, পুলিশ একটা পেছনে পাহারা দিচ্ছে। এই পুলিশটা আমার জিজ্ঞেস করলো যে এই যে তিন দিন তুমি এখানে বক্তৃতা করলা, তুমি কি কও? আমি তো বুঝি না, এই লোকেরা কান্দে, আমাদের মা বাপ মরলেও তো কান্দি না, তো তুমি কি বলছো যার কারণে লোকেরা কান্দলো? আমি তখন তারে বুঝাইলাম যে এই পৃথিবী শেষ কথা নয়, আর একটা জগৎ আছে হেয়ার আফটার, যেখানে তোমাকে আমাকে উঠতে হবে এবং জীবনের সমস্ত কাজ ও কথার জবাব দিতে হবে। এই কোরআনের সেই কথাগুলি বলেছি, যারা অপরাধ করেছে, গুনাহ করেছে, ভুল করেছে, জীবনে যৌবনে যখন যে অন্যায় করেছে সেই ত্রুটি বিচ্যুতির কথা তাদের মনে পড়েছে এবং আল্লাহর কাছের জন্য জবাবদিহি করতে হবে, সেই অনুভূতি তারা কেঁদেছে। ওই লোকটা আমারে বললো, আচ্ছা তোমার এই কোরআনকে আমি বুঝতে পারি? আমি বললাম নিশ্চয়ই, শুধু মুসলমানদের জন্য কোরআন দেওয়া হয় নাই, এটা সমগ্র বিশ্ব মানবতার জন্য দেওয়া হয়েছে। তা আমার কি দিতে পারো একজন কোরআন? আমি মসজিদের ইমামকে বললাম ইংলিশ ট্রান্সলেশন করা একটা কোরআন শরীফ নিয়ে আসে, কোরআন শরীফ আনা হলো, তাকে দেওয়া হলো। পরের বছর আমি যখন মাহফিল করতে গেছি শুনলাম সেই খ্রিস্টান পুলিশ ইসলাম কবুল করে মুসলমান হয়ে গিয়েছে। অন্যের ঘরের লোকগুলো আসতেছে, আপনি জানেন না দুনিয়ার খবর, আমেরিকায় প্রতি বছর 25-30 হাজার খ্রিস্টান ইসলাম কবুল করতেছে। ঠেকাবা কেমনে? কোনো বুদ্ধি করিয়া, কোনো চালবাজি করিয়া, শয়তানি করিয়া আল্লাহর কোরআন বন্ধ করতে পারবে না। এ কোরআন কারো বাপের না, এটা কার? জোরে বলো কার? এই কোরআন শরীফ বাংলা তর্জমা কিনতে পাওয়া যায়, নাম হলো মারিফুল কোরআন, ফি জিলালিল কোরআন, তাফহিমুল কোরআন, এগুলি বাংলা ভাষায় পাওয়া যায়। যেই তাফসীরটা পড়লে যুগ উপযোগী বিজ্ঞানসম্মত পড়লে পরে কোরআন বোঝা যায়, সেই তাফসীরটার নাম তাফহিমুল কোরআন। বলেন তো নামটা কি? এগুলি বাংলা ভাষায় পাওয়া যায় 19 খণ্ড। আপনারা কোরআন শরীফের আজকে ওয়াদা করতে হবে, ওয়াজ নসিহত শুনে লাভ হবে না, যদি কোরআন বুঝে পড়িয়া আমল না করে এ জাতির কপাল ভালো হবে না, হবে না, হবে না। এ জাতির কপাল আবার ভালো হতে পারে যদি কোরআন আমরা বুঝি। আপনারা কি আমাকে এই অনুরোধটা রাখবেন যে এক খণ্ড 30-30 পারা একসাথে কিনতে পারবেন না, প্রায় 1300-1400 টাকা দাম, 1300-1400 টাকা দাম 19 খণ্ড, একসাথে পারবো না, এক খণ্ড কিনি, দুই খণ্ড কিনি, তিন খণ্ড কিনি, এবং সিদ্ধান্ত নেব যতদিন বেঁচে আছি সুরায় ফাতিহা থেকে সুরায় নাস পর্যন্ত বুঝা তেলাওয়াত করব। এই ব্যাপারে যারা আমার সাথে একমত তারা একটু হাত দেখান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
আমি খুশি হয়ে গেলাম, আমার আল্লাহও খুশি হবে। আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। এ গেল এক নম্বর কথা। দুই নম্বরের কথা হচ্ছে যে আমরা কোরআন বুঝে পড়বো। দুই নম্বরের কথা হলো নামাজ। বহু মুসলমান নামাজ পড়ে না, ওয়াজ শোনার বহু লোক পাওয়া যায় কিন্তু নামাজের লোক পাওয়া যায় না। এশার আজান হলে বহু লোক চলে যায়, জামাতে সামিল হয় না। নামাজ হলো আনুষ্ঠানিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদতের নাম কি বলেন? নামাজ। এই নামাজ অনেকেই পড়ে না, মসজিদে আজান হয় জামাতে যায় না, নামাজ পড়ে না। ইয়াদ রাখুন, মনে রাখবেন, মসজিদে আজান যদি শোনা যায় আর বাড়ি বসে নামাজ পড়ে মসজিদে যদি হাজির না হয় শরীয়তের ওজর ছাড়া, তাহলে আপনার নামাজ কবুল হবে না। তিন কারণে জামাত থেকে বিরত থাকতে পারেন। কয় কারণ মুখস্থ করেন। একটা কারণ হলো যদি অতিবৃষ্টি হয়, ঝোড়ো হাওয়া, অতিবৃষ্টি, বেরোনো যায় না, জামাতে না যাইয়া পারবেন। দুই নম্বরে যদি আপনি অসুস্থ হন, জামাতে যাওয়ার মতো সুস্থতা নাই, আপনি বিরত থাকতে পারেন। তিন নম্বরে মসজিদে যাতায়াত করলে প্রাণহানির আশঙ্কা আছে, তাহলে আপনি মসজিদে জামাতে যাওয়া বিরত থাকতে পারেন। এই তিন কারণ ছাড়া কোনো কারণ নাই যে কারণে কোনো পুরুষ মুসলমান মসজিদে জামাত থেকে বিরত থাকতে পারে। মনে থাকবে, দোকানপাট 10 মিনিটের জন্য বন্ধ রাখলে ক্ষতি কি? যখন জোহরের আজান হয়, এশার আজান হয়, মাগরিবের আজান হয়, যারা সৌদি আরব গেছেন, মক্কা শরীফে গেছেন, দেখছেন আজানের সাথে সাথে সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। 5 লক্ষ রিয়ালের খরিদ্দার যদি থাকে আপনার কাছে বিক্রি হবে না, যেহেতু তারা ইমান রাখে। এই 5 লক্ষ রিয়ালের খরিদ্দার যদি ফিরেও যায়, আল্লাহর নামাজ পড়ে আসলে 10 লক্ষ রিয়ালের খরিদ্দার আমি পাবো। বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। দোকান বন্ধ করে দিন, নামাজে চলে যান, 5 ওয়াক্ত নামাজ পড়েন জামাতে। ওজনে কম দেবেন না, খাদ্যে ভেজাল দেবেন না। ওজনে কম দিয়া কত টাকা ইনকাম করবেন, আর কয় টাকা নিয়ে কবরে যাবেন কত দেখে বলেন? কয় টাকা নিয়ে কবরে যাবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক কবরের কাছ থেকে যাচ্ছিলেন, বললেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর, হে কবরের কবরে যে আসো কবরওয়ালা, তুমি আমার সালাম নাও, তুমি কেমন আছো? এটা যদি আমি জিজ্ঞেস করি তাহলে তুমি তার জবাব দিতে পারবে না। কে বলতেছে? কে? হযরত আলী। তুমি তার জবাব দিতে পারবে না, তবে তোমার কিছু খবর আছে আমার কাছে, সেই খবরটা আমি তোমাকে শোনাতে চাই, আল্লাহ যদি তোমারে শোনায়। তোমার কি খবর তা আমি জানি না, কবরে কি অবস্থায় আছো, কিন্তু তোমার বাড়ির কিছু খবর আমি জানি। সেটা হলো, তুমি যখন মরে গেছিলে তোমার ছেলে কাঁদছে, বউ কাঁদছে, মেয়ে কাঁদছে, জামাই কাঁদছে, বাপে কাঁদছে, মাই কাঁদছে, সবাই কান্দাকাটি করেছে। 3 দিন পর কান্দাকাটি শেষ, এরপরে ওই বাড়িতে আনন্দ হয়েছে, বিয়ে হয়েছে, গল্প হয়েছে, তুমি যা জমি জমা রাখছিলা সব ভাগ হয়ে গেছে, এক টুকরো জমিনও নাই। আরও খবর আছে, তোমার যে সুন্দরী বউটা রেখে গেছিলা সেই স্ত্রীটা এখন আর ঘরে নাই, সে এখন অন্যের স্ত্রী হয়েছে। এই হলো পৃথিবী। না পড়া কার কাজ বলেন জোরে? আর নামাজ পড়া হলো মুসলমানের কাজ। নামাজ পড়া কার কাজ? মুসলমানের কাজ। তাহলে জীবনে আর নামাজ ছাড়বো না, ঠিক আছে, ওয়াদা করবেন? এবার দুই হাত উঁচা করেন, বলেন, ইয়া আল্লাহ তোমার নামে কসম করি, শপথ করি, ওয়াদা করি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। এবার চিল্লায় কন, ইয়া আল্লাহ আজকের আমার এই ওয়াদা, আমার মৃত্যু পর্যন্ত আমাকে পালন করার তৌফিক দাও। আমিন, আমিন, ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, এখন আমি মোনাজাত করব, আর মোনাজাতের আদব হলো বসা। যারা দাঁড়ায় আছেন সবাই বসবেন, কেউ দাঁড়াবেন না, একজনও না। মোনাজাতের কথা শুনে কেউ যদি হাঁটে, আল্লাহর খাতায়, ফেরেশতার খাতায়, বেয়াদবের খাতায় নাম লেখা হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। মোনাজাত কার কাছে হয় বলেন জোরে? যে দাঁড়ায় তারে বসায় দেন, বাকি দাঁড়ানো লোকেরা বসেন,
মোনাজাত হবে, জোরে সরে জিকির করেন লা ইলাহা লা ইলাহা। প্রিয় ভাই সব, আমরা এখন দোয়া করব। দেশের আজ থেকে দুদিন আগে ঢাকায় পিলখানায় যে নারকীয় তাণ্ডব হয়ে গিয়েছে বিডিআর এবং আর্মির মধ্যে, গোটা জাতি আমরা শোকাহত, মর্মাহত, স্তম্ভিত, ঠিক কিনা বলেন? আমার জাতির বিরাট ক্ষতি হয়ে গেছে। সেনাবাহিনীর এত বড় বড় অফিসার কোনো যুদ্ধেও মারা যায় না। যে ঘটনা ঘটল, দেশের মাননীয় প্রধানমন্ত্রী 3 দিনের শোক, জাতীয় শোক ঘোষণা করেছে। আজকে তার দ্বিতীয় দিন, আগামীকালও শোক পালন করতে হবে প্রত্যেক মসজিদে মসজিদে। আজকে শেষ, প্রত্যেক মসজিদে মসজিদে দোয়া হয়েছে, সারা দেশব্যাপী দোয়া হয়েছে। আমরা শোকাহত, আমাদের কলজায় আঘাত লাগছে, লাগে নাই? লাগে নাই? এ কাজটা কারা করেছে? সরকারের কাছে আমাদের দাবি থাকবে সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মধ্য দিয়ে সেই শয়তানদেরকে বের করতে হবে। কারা আমাদের সেনাবাহিনীর অফিসার মেরে শেষ করে দিল? কারা আমাদের বর্ডার পাহারা দেয়? যে বিডিআর জীবনের ঝুঁকি নিয়ে যারা পাহারা দেয় তাদেরকে এই সর্বনাশটা করলো, তাদেরকে বের করা প্রয়োজন। আমার দেশের সেনাবাহিনী আমাদের দেশের অহংকার, আমাদের দেশের গৌরব, আমাদের দেশের বিডিআর আমাদের দেশের গৌরব, আমার দেশের পুলিশ তারাও আমাদের গৌরব, আমার দেশের র‍্যাব তারাও সন্ত্রাস দমনে বিশাল ভূমিকা পালন করেছে জীবনের ঝুঁকি নিয়ে। এরা আমাদের গৌরবের বিষয়। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমার দেশের বিডিআর র‍্যাব আর্মি পুলিশ মায়ের পেটের ভাইয়ের মতো এদের মধ্যে মহব্বত পয়দা করে দাও। যে ঘটনা ঘটলো ঢাকায়, এই জাতীয় ঘটনা আর কোনোদিন যেন বাংলাদেশে না ঘটে। যারা ঘটায়ছে তাদেরকে গোটা জাতির সামনে ল্যাংটা করে দাও। জোরে বলেন আমিন। আবার বলে আমিন। আবার বলেন আমিন। আল্লাহ তাআলা দুষ্টদেরকে তুমি ধরায় দাও, দেশটা সুন্দরভাবে পরিচালিত করার পরিচালনার তৌফিক দান করে দাও। এরপরে তাদের জন্য আমরা দোয়া করব। আর আলহাজ হাফেজ রুহুল কুদ্দুস আপনাদের অত্যন্ত পরিচিত, হেফজখানা চালাচ্ছে, মাহফিল ইত্যাদি এখানকার লোকজন নিয়ে সবাইকে নিয়ে বহু কষ্ট পরিশ্রম করে করেছে। আপনারা তার মাদ্রাসা এবং এই মাহফিলের খরচ হিসেবে যাওয়ার সময় চাদর আছে, এই চাদরগুলিতে আপনারা ব্যাজ দেখে চাদর দেখে তাদেরকে কিছু সাহায্য করে যাবেন, রাজি আছেন? সামান্য কিছু কিছু দিলে কোনো অসুবিধা নাই, দিলেই যা দেবেন তাতেই লাভ। 100 দেন, 200 দেন, 50 দেন, 25 দেন, যা খুশি তাই দিয়ে যাবেন, একেবারে কিছু না দিয়া যাবেন না। 3 নম্বর কথা হচ্ছে, এই মাহফিলে ঢাকা থেকে অনেকগুলি বুক স্টল এসছে, এই বুক স্টলগুলিতে অনেক বই পাওয়া যায়। ওই যে তাফসিরের কথা বলছি, একটু এক খণ্ড কিনে নেন, 2 খণ্ড কিনে নেন, হাদিস আছে হাদিসের বই কিনে নেন। আর একটা বই এসেছে এখানে, এটা আমার ব্যাপারে একটা প্রশ্ন সহকারে পাঠিয়েছে যে আমরা এখানে লিখেছে, আমরা মুক্তিযোদ্ধারা যদ্দূর জানি 1971 সালের স্বাধীনতা যুদ্ধে আপনার কোনো বিতর্কিত ভূমিকা ছিল না, তবু আপনাকে যুদ্ধ অপরাধী বলা হচ্ছে, আপনি কোনো বলিষ্ঠভাবে এর প্রতিবাদ করছেন কিনা? আমি তো বলিষ্ঠভাবে প্রতিবাদ করেছি 1997 সনে পার্লামেন্টে। বর্তমান যিনি প্রধানমন্ত্রী, এই মাননীয় প্রধানমন্ত্রী তখনও প্রধানমন্ত্রী ছিলেন, তার উপস্থিতিতে পার্লামেন্টে আমি চিৎকার দিয়ে সেখানে আমি চ্যালেঞ্জ করেছি, যদি কেউ প্রমাণ করতে পারে সজ্ঞানে স্বেচ্ছায় সংসদ সদস্য পদ থেকে আমি পদত্যাগ করব। কারণ 1974 সন পর্যন্ত আমি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেতা কর্মী ছিলাম না। 1971 সনের যুদ্ধের এক ফোঁটা কাদা সাইদির গায়ে লাগে নাই। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আল্লাহ তাআলা
হাজার মুসলমান নর নারী দীর্ঘক্ষণ ধরে তোমার কোরআনের কথা শুনেছি, মেহরবানি করে আমাদের জিন্দিগির গুনাহ মাফ করে দাও আল্লাহ তাআলা। আমাদের মধ্যে থেকে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবর গুলিকেই জান্নাতের টুকরা বানাও রব্বুল আলামিন। এই কলেজ কর্তৃপক্ষ তাদের মাঠ ছেড়ে দিয়েছে, তাদের জন্য তুমি জান্নাত ছেড়ে দিও, এই কলেজকে কবুল করো আল্লাহ তাআলা। যারা মাহফিলের জন্য কষ্ট করেছে তাদেরকে কবুল করো, যারা বাধা দেওয়ার জন্য প্রাণ চেষ্টা করেছে তাদেরকে হেদায়েত নসিব করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।